আজকে ঘুমিয়ে খাওয়া হবে, তো চলো আজকে কি খাওয়া হচ্ছে তোমাদের দেখাই। চলো আজকে কড়াইশুঁটি কি কচুরি খাওয়া হবে? কড়াইশুঁটির পুর কোথায় দেখি? এটা হচ্ছে কড়াইশুঁটির পুর, তাই তো? কড়াইশুঁটি বাটা, এর মধ্যে পুর দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, সব দেওয়া হয়েছে। আচ্ছা না, দেখি কি করবো। ঠিক আছে, ময়দার লাচি করে এর মধ্যে পুর দেওয়া হয়ে গেছে। এইবার সব লাচিগুলোকে বেড়ে রাখা হয়েছে, এবার এগুলো এক করে ভাজা হবে। আর এই হচ্ছে সেই আলুর দম, ছোট আলু, ছোট আলু দিয়ে, নতুন আলু, নতুন আলু যে উঠেছে ধনে পাতা দিয়ে করা হয়েছে। যাই হোক, এইবার ভেজে নেওয়া হচ্ছে এক এক করে কচুরিগুলোকে, মানে কড়াইশুঁটির কচুরি, যেগুলো ময়দার মধ্যে পুর ভরে লাচি করে রাখা হয়েছিল, ওগুলো ফেলার পর এক এক করে ভাজা হচ্ছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবে কীরকম হচ্ছে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সকালবেলায় এই আলুগুলো বাজার থেকে নিয়ে এসেছিলাম, বউ বললো নিয়ে আসতে, তো বানাবে বলছিল। আর যখন বানাচ্ছিলাম আমি ছিলাম না, কারণ আমার একটু বাইরে আছে, বাবার শরীরটা একটু খারাপ ছিল, তো বাবাকে নিয়ে একটু ডাক্তারখানায় গেছিলাম। তো আস্তে আস্তে একটু লেট হয়েছিল, ততক্ষণে ও এই কড়াইশুঁটির পুরটা বানিয়ে ফেলেছে। তার পুরটা কী কী দিয়ে বানিয়েছে সেটা আমি দেখলে অবশ্যই বলতে পারতাম ভালো করে। নেক্সট দিন আবার যখন ও বানাবে এই কড়াইশুঁটির পুরটা, তো তোমাদের অবশ্যই আমি জানিয়ে দেবো। আর দেখো বন্ধুরা, এই কড়াইশুঁটির এই কচুরিটা কী সুন্দর ভাজছে, অসাধারণ ফুলছে। তো জেনে নিই এটা ফুলছে কী করে, এটা তো জানাই যে, কারণ যখন এটা ভাজছে তখন আমি চলে এসেছি। তো জেনে নেওয়া যাক। তো দেখতে থাকো বন্ধুরা, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ভিডিওটা দেখছো। বাহ, কী সুন্দর ফুলে গেল। তাহলে দর্শক বন্ধুদের বলো তাহলে এটা ফুলছে কী করে, লুচিগুলো এরকম, মানে কড়াইশুঁটির কচুরিগুলো? ময়দাটাকে ভালো করে মাখতে হবে। আচ্ছা, ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছো, তারপরে কতক্ষণ রাখতে হয়? তাও আধ ঘন্টা, আধ ঘন্টা মতো রেখে দিতে হয়েছে ময়দাটাকে মেখে। তাহলে ময়দাটাকে বলছো ভালো করে এরকম ভাবে মেখে নিতে হবে, মেখে আধ ঘন্টা মতো রেখে দিয়েছো। আচ্ছা, ওই জন্যই এত সুন্দর পড়ছে কড়াইশুঁটির কচুরি। কিসে বাটলে এটা? মিক্সার মেশিনে বেটে নিয়েছো, তাই তো? কি দিয়েছো কড়াইশুঁটিতে? কড়াইশুঁটির মধ্যে দিয়েছি কালো জিরে। প্রথমে কড়াইশুঁটিটা একটু সিদ্ধ করে নিয়েছি। আচ্ছা, সিদ্ধ করে নিয়ে তারপরে আবার একটু কাঁচা লঙ্কা আর একটু আদা বেটেছি। তারপরে তারপরে তোমার একটু আদা আর লঙ্কা বেটেছি, কড়াইতে রিফাইন তেল দিয়েছি, তারপরে একটু কালো জিরে দিয়েছি, একটু আদা আর দাবাটা দিয়েছি, তারপরে একটু ধনে গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, লঙ্কা দিয়েছি, লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়েছি, দিয়ে ভালো করে ওটাকে একটু ভেজে নিয়েছি লাল লাল ভাজার পর। তারপর এই কড়াইশুঁটি যেটা মিক্সিতে গুটানো ছিল ওইটা দিয়েছি। হ্যালো গাইস, তোমরা কীরকম আছো? আশা করি ভালোই আছো। তো বাড়ি একটু একটু ঠান্ডা পড়েছে, আর ঠান্ডার মধ্যে কড়াইশুঁটির কচুরির সাথে আলুর দম আমার তো ভালোই লাগে। তোমাদের কীরকম লাগে আশা করি তোমাদেরও ভালোই লাগে, তো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ডলি করছে, তো চলো। তো এই হচ্ছে কড়াইশুঁটির কচুরি। হ্যাঁ, হচ্ছে আলুর দম, এখন খাবো, আর খাওয়া যাক। এই যে কড়াইশুঁটির ভিতরে পুর দেওয়া, অসাধারণ বানিয়েছে, বুঝেছো? পুরো দোকানের কচুরি ফেল। যাই হোক, এবার খেয়ে একটু টেস্ট করা যাক কীরকম। ধনে পাতা দিয়ে আলুর দম,
হেভি হয়েছে। শীতকালে এরকম রাত্রিবেলায় কড়াইশুঁটির কচুরি বানিয়ে ঘরে, আর তার সাথে আলুরদম থাকবে একদম কষা কষা ধনে পাতা দিয়ে। আরেকবার একটু দেখাও ধনে পাতা, আলুর সাইজ হচ্ছে ঠিক ঠিক এরকম হতে হবে, আর কালারটাও এরকম। আমার তো এরকমই ভালো লাগে, তোমাদের কীরকম লাগে কমেন্ট করে জানাবে। আমার যাই হোক হেভি টেস্ট, হচ্ছে আঙুল চেটে চেটে খাই। ঠিক আছে, তোমরা তো অবশ্যই লাইক কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর দেখেছো এটা একদম সফট সফট, যেটাই ধরবে সেটাই একদম নরম, দোকান ফের। ঠিক আছে বন্ধুরা, খেয়ে নিই, তোমরাও ডিনার করো। ওকে, তো কমেন্ট করবে, আর অবশ্যই নতুন ফ্রেন্ডস যারা আছো সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে দেবে, তাতে আরও আমার ভিডিও করতে আগ্রহী লাগবে, আগ্রহটা আরও বেড়ে যাবে।